হ্যালো ভিউয়ার্স, আমি আলী হাসান সাইমন বলছি। তো অনেকদিন পর আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমি দেখাবো আপনাদের থাম্বনেল মেকার দিয়ে কীভাবে লোগো ক্রিয়েট করা যায়। তো এখন আমি দেখাচ্ছি যে আমরা একেবারে সোজা একটি অ্যাপস, যে অ্যাপসের মাধ্যমে খুব সহজেই লোগো ক্রিয়েট করা যায়, যেটা অন্যভাবে করতে গেলে অনেক কঠিন বলে আমি মনে করছি। তো আপনারা এখানে প্লে স্টোর যাবেন, প্লে স্টোর থেকে TH AM VL থাম্বনেল দিয়ে দেখেন, চলে আসলো থাম্বনেল। দেখেন থাম্বনেল দিয়ে থাম্বনেল মেকার দিয়ে লোগো ফিট করা যায়, লোগো মেকার করা যায়, গ্রাফিক্স ডিজাইনে কাজ করা যায়। তো আমি মনে করি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে প্লে স্টোর থেকে সবচাইতে বড় একটি মজার অ্যাপস হলো যে থাম্বনেল মেকার, যেটা দিয়ে খুব সহজেই লোগো অঙ্কন করা যায়। তো এটা আপনারা ইনস্টল করে নিতে পারেন, আমার খুব ভালো লেগেছে, আমি ইনস্টল করেছি। তো সেজন্য আমি এখানে ওপেনে ক্লিক করলাম। যারা ইউটিউবার তাদের জন্য সবচাইতে মজা লাগবে এই লোগোগুলো অঙ্কন করতে, এখানে যেহেতু ভিডিও ক্রিয়েট করার সময় এই লোগোটা প্রয়োজন হয়। তো আমি এখন দেখাবো সে কীভাবে কাজ করতে হবে। সরি, এখানে অনেকে আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেক কালার রয়েছে, এখানে অনেক অনেক ধরনের কালার রয়েছে, এবং সেই কালারগুলো ডিপ করা যাবে, ব্রাইটনেস বাড়ানো যাবে। এই ধরনের আপনি যে কোনো একটি কালার চুজ করতে পারবেন, এক এক ব্যাকগ্রাউন্ড করতে পারবেন। এছাড়াও এখানে কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে, যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড অটো দেওয়া রয়েছে, সেগুলোকে আপনি সিলেক্ট করে আপনি ইচ্ছে করলে কী করতে পারেন, সিলেক্ট করে ওকে দিতে পারেন, ব্যাক স্পেস ক্লিক করুন। এখানে আপনি যে কোনো একটা যে আপনি যে ভিডিওর যে যে ভিডিও মেক করবেন সে ভিডিওর শিরোনামগুলো আপনি এভাবে দিতে পারেন, সেটা আপনার পছন্দ মতো দিবেন। যেমন আমি দিচ্ছি লঘু লঘু স্টাইল। দেখেন এখানে লোগো স্টাইল আসলো। তো লোগো স্টাইল এটা আপনি ইচ্ছে করলে, এখানে একটি কালো চতুর্ভুজের মতো একটি দাগ রয়েছে, দেখেন এটার আপনি চেপে ধরে বড় ছোটো করতে পারবেন, এবং এটাকে আপনি যেখানে সেখানে মুভ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এছাড়াও আপনি এখানে দেখেন তিনটা সেটিংয়ের অপশান রয়েছে, সেটিং অপশান দিয়ে আপনি ডাফ্লাইক করতে পারেন, ফ্লিপ ভার্টিক্যাল করতে পারেন, অথবা ডিলিটও করে দিতে পারেন। এই অপশানগুলো রয়েছে দেখতে পাচ্ছি আমরা। এখানে একটা ক্রস বাটন রয়েছে, সেই ক্রস বাটনে ক্লিক করলে চলে যাবে, আমি করতে চাচ্ছি না। এছাড়াও এখানে রয়েছে বোল্ড করার অপশানটা রয়েছে, তারপর আমি এটা বোল্ড করে নিলাম। এছাড়াও এখানে আপনি বলতেছে যে এখানে অনেক ফন্ট রয়েছে, আপনি এখানে ফন্ট আপনি চুজ করতে পারেন। তো আমি বোল্ড করলাম, যেটা আছে সেটাই আমি রাখলাম। আমি টিক, এই যে দেখেন এখানে রাইট একটা আইকন রয়েছে, রাইট চিহ্নের একটা আইকন রয়েছে, তো সেটা আমি ক্লিক করলাম। ক্লিক করে দিয়ে এখানে এটা নিজের ইচ্ছে মতো বসে নিলাম। তারপরে আমরা চাচ্ছি এখানে যদি আপনি কোনো ক্রপ করতে চান, যে কোনো গ্যালারি থেকে কোনো আপনার ছবি আনতে চান, তাহলে সেখানে আপনি করতে পারেন ইজিলি। গ্যালারিতে যাবেন, ফটোতে যাবেন, সাপোজ আপনি এখান থেকে মনে করেন যে কোনো একটা ফটো আপনি চুজ করতে পারেন। তো আমি নিচ্ছি, আমি এটা ক্রপ করে নিচ্ছি, নিজের ইচ্ছে মতো সাইজ করে নিচ্ছি, কতটুকু সাইজে আমার ফটোটা থাকবে। সেটাও এখানে দেখি, এটা এখানে রয়েছে, পাশে নেওয়া যাবে ক্রপ। ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখানে চলে আসলো, এখানে সাইজ মতো বসাতে হবে। আমার
অথবা এটা বড় করতে পারবেন আপনি ইচ্ছে করলে, মেচুগুলো বড় করতে পারবেন, ইচ্ছুগুলো ছোটো করতে পারবেন, এটা যদি আপনার ইচ্ছে আপনি এটা সাইজ মতো বসাতে পারবেন বা এখানে মাঝামাঝি বসান। তো এটা আপনি দেখেন এখানে অনেকগুলো অপশান রয়েছে, এটাকে আপনি স্টাইল আরও স্টাইল করতে পারেন, আড়াআড়ি করতে পারেন, অথবা আপনি এটাকে এভাবে আড়াআড়ি করতে পারেন, অথবা এভাবে করতে পারেন, যেভাবে আপনার ভালো লাগে এটাকে আপনি এভাবে করতে পারেন। এখানে অনেকগুলো অপশান রয়েছে, তো এটাকে আবার জুম দিয়ে বলছে যে আপনি বড় করে রাখতে পারবেন। এটা আপনি এখানে অনেকগুলো চিহ্ন রয়েছে, আপনার তীর চিহ্ন রয়েছে, এগুলোকে ডানে নিতে পারবেন, ডানে নিতে পারবেন, উপরে উঠাতে পারবেন, নিচে নামাতে পারবেন, ভামে নিতে পারবেন, সব কিছু ঠিকঠাক থাকলে ওকে। তো এখানে অ্যাড আইকন, আপনি যে কোনো আইকন ইউজ করতে পারেন, এখানে অ্যাড আইকন, এখানে আমরা যে কোনো একটা আইকন ইউজ করতে পারি। আমি একটা এখান থেকে আইকন নিলাম, আইকন নিয়ে আমি ইচ্ছে করলে এটাকে ছোটো করে ফেলি, আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি। আমি এটা নিছি ব্যাকগ্রাউন্ডে এই জন্য নিছি যাতে করে আমার লেখাটি, আমার লুগো স্টাইল এবং আইকনটা যেন আপনার সৌন্দর্য বেড়ে উঠে। তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি কি করবেন, এখানে সব কিছু ওকে রয়েছে, যেটা আপনি এটাকে একটু একটু ঘাড়ো করতে পারেন, একটু ঘাড়ো থ্রি ডি করতে পারেন, তারপর ওকে দেন। ওকে দিয়ে আপনি এটাকে আরো একটু স্টাইল করতে পারেন, এতটুকু। তারপর আপনার এখানে অপশান, লাস্ট অপশান রয়েছে সেভ ড্রাফট ডাউনলোড জেপিজি, জেপিজি পাইলে আপনি এটা ডাউনলোড করতে পারেন। তারপর ডাউনলোড ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ডাউনলোডকৃত, সরি, ডাউনলোডকৃত আপনি আমরা দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড হয়ে গেছে। জি, এটা আমাদের একটা লুগো হয়ে গেল বন্ধুরা। তো এটা ছিল থাম্বনেল মেকার দিয়ে লুগো তৈরি করার স্টাইল। আপনার যে কোনো ভিডিওতে অথবা যে কোনো ভিডিওতে আপনারা এই লুগোটি ইউজ করতে পারেন, যে কোনো এই অ্যাপসের মাধ্যমে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি আমার ভিডিওটি একটু ন্যূনতম উপকার আসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।